আমাদের অভিযোগ হচ্ছে এই ফ্যাক্টরিটা আগে ছিল যেই মালিকদের সেই মালিক মানে তিনজন অসীম দাস ইন্দ্রজিৎ দাস এবং অসীম বসাক ইন্দ্রজিৎ দাস এবং বাপি রক্ষিত এই তিনজন মানে আমাদেরকে না জানিয়ে অলরেডি কোম্পানিটা হ্যান্ড ওভার করেছেন অশোক আগর অশোক বারওয়ালের কাছে এবং তিনি সেটা যখন কিনেছেন তিনি আমাদেরকে না জানিয়ে কিনেছেন এরাও আমাদেরকে না জানিয়ে বিক্রি করেছে তারপরে কেনার পরে ওনারা লকডাউন পেয়েছে এতদিন ধরে লকডাউন লকডাউন করেছে আমরা সব মানে সব মেনে নিয়েছি যা যা ওনারা বলেছেন কেনার পরে লকডাউনের মায়না টায়না আমাদেরকে সেরকমভাবে দেয়নি যাই হোক আমরা সবই মেনে নিয়েছি যা আমরা চেয়েছিলাম যাতে কোম্পানিটা দাঁড়ায় এতগুলো লেবার যাতে ঠিকমতো খেতে পারে হ্যাঁ যাই হোক সব কিছু ওনাদের শর্ত আমরা মেনে নিয়েছি কিন্তু ওনারা লকডাউনটা কেটে যাওয়ার পরে ওনারা এই মানে দীর্ঘদিন মানে প্রত্যেক মাসে কিছু না কিছু তারা অজুহাত দেখাচ্ছে যে মানে মায়না নিয়ে প্রত্যেক মাসেই মায়না নিয়ে আমাদের মানে প্রত্যেক মাসেই ঝামেলা হচ্ছে তাই এ মাসে এবার ফেব্রুয়ারি মাসে পুরো এক থেকে মানে আঠাশ দিন পুরো আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে এক ঘন্টা ওটিও আমরা করেছি এক ঘন্টা এক্সট্রা ডিউটিও আমরা করেছি আচ্ছা যাই হোক এইবার সেই মাসের মায়নাটা মানে এই যে ফেব্রুয়ারি মাসের যে গেল সেই মাসের মায়নাটাও আমাদেরকে দেয়নি এবং এক মাস পনেরো দিন হয়ে গেল। আমাদের ইলেকট্রিসিটি লাইন কেটে দিয়ে গেছে ন লাখ টাকার উপরে মধ্যে তাদের মানে ইলেকট্রিক বিল ডিউ আছে তার জমা দেয়নি যাই হোক সেই লাইনটা কেটে দিয়ে গেছে জ্যাঁটা চালিয়ে চালিয়ে আমাদেরকে দিয়ে কাজ করিয়ে নিয়েছে ফেব্রুয়ারি মাসটা এবং আজকে প্রায় এই এক তারিখে মানে আজকে পুরো এত দিন হয়ে গেল তারা কোনো মালিক আসছে না ফোন করলে ফোন ধরছে না দিনের পর দিন অজুহাত দিচ্ছে এবং আমাদেরকে কোনো স্যালারি দিচ্ছে না আর আমাদের যে কুড়ি সালে যে পি এফটা সেটাও পর্যন্ত পুরো ডিউ আছে পুরো এই মাস অবধি মানে এই মাস অবধি আমাদের থেকে কেটে নিয়েছে হ্যাঁ দেড় বছরে পুরো পি এফ টাকাটা পুরো ডিউ আছে আমাদের থেকে কেটে নিয়েছে তারা পি এফ অফিসে জমা দিচ্ছে না এই রকম ভাবে দিনের পর দিন আমরা চলছি এখন আমরা চাইছি যে তারা হ্যাঁ আমরা চাইছি এর একটা একটা মানে সুরাহ হোক তারা যেন আসুক তারা আমাদের আমাদের সাথে মুখামুখি কথা বলুক যে তারা কি চালাবে কি চালাবে না বা কিছু তো আমাদের একটা মানে ওই সবারি সংসার আছে সবারি সন্তান আছে তাদের তো মানে সংসারগুলো তো চলবে কতজন লোক কাজ করেন আমরাদের এখানে প্রায় পঁচিশ জনের মতো কাজ করছি আমার নাম পম্পা পাত্র এটা এটা হচ্ছে গয়েশপুর এক নম্বর এক নম্বর ওয়ার্ড আর পৌরসভা এই যে বিক্ষোভ কেন এই বিক্ষোভ এই বিক্ষোভটা হচ্ছে আমাদের এই কারখানা যারা আগে মালিক ছিল তারা আমাদের অজান্তে এখনকার যে বর্তমান মালিক তাদের কাছে বিক্রি করে দিয়েছে এবং আমরা পুরো ফেব্রুয়ারি মাসটা পুরো কাজ করেছি কিন্তু আমাদের কোনো মাইনা করে দিচ্ছে না প্রায় পঁয়তাল্লিশ দিনে মাইনা আমাদের দেয়নি আমাদের প্রায় পনেরো মাসের ডিউ আছে পি এফটা ডিউ রয়ে গেছে রয়ে গেছে আমাদের সবার এখানে যতজন আমরা কাজ করি এরা পঁচিশ জনের মতন আমরা এখানে কাজ করি পঁচিশ জনেরই সংসার আছে পঁচিশ জনেরই বাচ্চা আছে কিন্তু আমাদের এখন সমস্যা হচ্ছে যে আমরা আমাদের সংসারটা চালাবো কী করে এই কারখানাটা আমরা চাইছি যে এই এখন যে বর্তমান যে কারখানার মালিক সে কারখানাটা কিভাবে কি করবে চালাবে কি না চালাবে সে এসে তার সুরাহ বার করুক এটাই হচ্ছে আমাদের দাবি আর এই কারখানা জানি চলে সেটাই হচ্ছে আমাদের দাবি আমরা চাই এই কারখানা জানি চলে এই কারখানা জানি বন্ধ না করে বা কারখানা জানি বন্ধ করতে আমরা দেবো না আমাদের দাবি হচ্ছে একটাই কারখানা এই যে গাড়িগুলো সব রয়ে গেছে গাড়িগুলো জেনাটার আজকে প্রায় এক দেড় মাসের ওপরে ফ্যাক্টরিতে কারেন্ট নেই নাটা দিয়ে ফ্যাক্টরি চালিয়ে আমাদের প্রোডাকশন করিয়েছে আমরা প্রোডাকশন করে গেছি তারপরে মায়না দিচ্ছে না ঠিক মতন আমাদের আমাদের প্রত্যেকের বাড়িতে সংসার আছে আজকে আমরা বুঝতে পারছি যে আমাদের সংসারের অভাবটা এই কারখানার জন্য আমরা চাই এই কারখানা শুরু করতে পারি কারখানা বন্ধ না হয় সেটা আমাদের হচ্ছে সবথেকে বড় দাবি মালিক কি বলছে মালিক তো আসছে না মালিককে ফোন করলে বলে মালিক বলে আমরা আসছি কিন্তু মালিক কিন্তু আসছে না আসছি আসছি বলে মালিক কেন কোনো আসে না আর মালিক ফোন করলে সবসময় ফোনও ধরে না যখন হয়তো ফোন ধরে কারোর হয়তো ফোন ধরো ফোন ধরে বললে আমি আসবো হয়তো আমি সকালে আসবো আবার সকালে হয়তো দুপুরের দিকে ফোন করে বলে আমি বিকাল আসবো কিন্তু মালিক কোনো এখানে আসছেই না মালিক আসছে না মালিক আমাদের সঙ্গে এসে কোনো কথাও বলছে না আমরা চাই উচ্চতর কোনো নেতৃত্ব যদি এটা এসে আমাদের কোনো সমাধান করতে পারে এটাও আমাদের আমাদের দাবি রইল আপনারা কি কাউকে জানিয়েছেন আমরা জানিয়েছিলাম এর আগে গুলের প্রাক্তন সভাপতিকে আমরা জানিয়েছিলাম তাকে আমাদের জানানো ছিল কিন্তু সে সেরমভাবে আমাদের কিছু এখনও বলেনি আশ্বাস দিতে পারেনি আমরা চাই আরও যদি কোনো উচ্চতর নেতৃত্ব থাকে তারা জানি আমাদের এসেই দাবি সমাধান করে বা আমাদের এই ফ্যাক্টরি পূরণ করে কি নাম আপনার আমার নাম নিতাই দত্ত আমি এই কারখানার একজন শ্রমিক এটা কোন এলাকা এটা হচ্ছে পৌর সাত নম্বর ওয়ার্ড ও আগে এক নম্বর ওয়ার্ড